নির্দিষ্ট 6টি প্রস্তাবনা নিয়ে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনারের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। রোববার দুপুরে এই মতবিনিময় সভায় যোগ দেন বিজিএমইএর সভাপতি মোহাম্মদ ফারুক হাসান। এ সময় তিনি এইচএস কোড জটিলতা নিরসন সহ আরও 5টি প্রস্তাবনা নিয়ে কথা বলেন। প্রথম দুইটা দেশ শুরু হয়েছিল, তারপরে বেনিলাক্স হয়েছিল, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, তিনটা দেশ একসাথে করেছিল। তারপর আস্তে আস্তে কিন্তু বাড়তে বাড়তে দেখেন 28টা দেশে এখন করবো। সুইজারল্যান্ডও ওখানে জয়েন করেছে, সুইজারল্যান্ডও আলাদা ছিল, সেটা জয়েন করেছে। এটা আসলে কারেন্সিও তো এগুলো কিন্তু যেটা বলছে যে পুরো ওয়ার্ল্ড এটা ওপেন হচ্ছে, ইকোনমি ওপেন হচ্ছে। মতবিনিময় সভায় বন্ড কমিশনারকে দেশের পোশাক শিল্পের নানা বিষয় নিয়ে কথা বলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী সহ বিজিএমইএর অন্যান্য পরিচালক বৃন্দ। বায়ার বলছে আপনাদের ডলার ভ্যালু, টাকার মান কমেছে, টাকা বেশি পাচ্ছেন, তাহলে সিএমটা কমা। আবার আমাদের যে মিসেলিনিয়াস এক্সপেন্ডিচারগুলি বেড়ে গেছে সেগুলি আমাদের কিন্তু স্যালারি বেড়ে গেছে, আমাদের বিভিন্ন রকমের খরচ আমাদের বেড়ে গেছে। বিশেষ করে বেশ কিছুদিন ধরে আমরা যেটা অপর করছি, আমাদের মালিক ভাইরা আপনাদের যে জুনিয়র লেভেলে নিচের লেভেলে যে হ্যারাসমেন্টটা হচ্ছে সেটা নিয়ে আপনার সাথে আমাদের আমার দিনের হোক রাতের বেশ কয়েকবার কথা হয়। এই জিনিসটা কীভাবে আমরা পরীক্ষা করি, এইচএস কোডের সময় ফ্যাক্টরি ইন্সপেকশনটা বন্ধ করেছে, তদ্রুপ প্রতি বছর আমরা অডিটের সময় আবার ফ্যাক্টরিতে ইন্সপেকশনে যাবো। ফ্যাক্টরিতে ইন্সপেকশনে যাওয়া মানে আমাদের কাছে আসলে সেটাকে বিশাল একটা আতঙ্কের মতো মনে হয়। যখন কোনো কাস্টমস অফিসার আসবে বলে এই সভায় চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার সব ধরনের সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন বিজিএমইএ নেতৃবৃন্দকে। এদেশকে এগিয়ে নেওয়ার জন্য, গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের এক্সপোর্টকে এগিয়ে নেওয়ার জন্য, আপনারা সবাই জানেন যে 2-3 মাস আগে আমার সাথে আপনারা ভালো জানেন যে আপনার এই ডলারের রিজার্ভ নিয়ে ব্যাপক একটা হাহাকার দেশে শুরু হয়েছিল, সেই রেসটা কিছুটা কমে এসেছে। আমার কাস্টমস রেভিনিউ কমে গেছে, এসি কমে গেছে, কাস্টমস রেভিনিউ কমে গেছে, তো সবগুলো মিলে যে আপনার যেটা কিনা আপনার ম্যাক্রো ইকোনমিক্সের জায়গা থেকে আমরা কিন্তু খুব ভালো অবস্থায় না। তো এই ভালো জায়গাতে আমরা যেতে চাই এবং এই যাওয়ার জন্য আমাদের সবার সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দরকার, এবং এই প্রয়াস প্রচেষ্টার জন্য আমাদের যদি আরও ডায়লগ করতে হয়, আবার একসাথে বসতে হয়, আমি আজকের এই মিটিংয়ে কথা দিচ্ছি আমরা বারবার বসতে প্রস্তুত। প্রথমবারের মতো আয়োজিত বন্ড কমিশনারের সাথে বিজিএমইএ সভাপতির এই মতবিনিময় সভার মাধ্যমে অনেক সমস্যার নিরসন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাহাবুদ্দিন রাহাত, বাংলাধারা, চট্টগ্রাম।